দুবছর বিরতির পর আবারও লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হলো আরাফাত ময়দান। ক্ষমার আশায় সারা বিশ্ব থেকে আগত লাখ লাখ হাজি আরাফায় তাকবির, তালবিয়া, ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে সময় পার করছেন। এবছর হজ পালন করছেন 10 লাখ হাজি। নাদিরা জাহানের ডেস্ক রিপোর্ট। মিনা থেকে আরাফাত 15 কিলোমিটার পথ মধুর এ ধ্বনিতে মুখর। 10 লাখ হাজি শুক্রবার সকালে ফজরের নামাজের পর হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নেন। নামাজ শেষে দলে দলে হাজিরা আরাফাতের ময়দানে হাজির হতে থাকেন। এরপর দুপুরে মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে বিশ্ব মুসলিমদের জন্য খুতবা দেন সৌদি উচ্চ উলামা পরিষদের সদস্য ডক্টর মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসা। এক সামিয়ানায় সমবেত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা। দিনভর কান্নাকাটি, দোয়া, ইস্তেগফারের মধ্য দিয়ে কাটাবেন হাজিরা। সূর্য ডোবার সাথে সাথে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন তারা। শনিবার মাথা মুন্ডন করে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। পরে পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।